ফুল এই ভর দুপুরবেলা এখানে বসে বসে কাঁদছিস কেন রে? তোকে কেউ কিছু বলেছে নাকি রে? হ্যাঁ না ঠাকুমা, এমনি মনটা একটু উদাস লাগছিল। হায় হায় হায়, বলিস কি রে ফুল, তোর মনে উদাস হয় নাকি? হ্যাঁ নিশ্চয়ই কিছু হয়েছে, চুলে তেল নেই, কাকের বাসার মতো করে রেখেছিস, চোখের কোলে কালি পড়েছে, নিরালায় কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছিস যে, ঠেঙে পাখির মতো নাচুনি মেয়ে, এ কি অবস্থা? হ্যাঁ চল চল বোন ঘরে চল, আয় আয় চল ঘরে চল। তো সকাল সকাল চলে এলি, তুই তো সকাল সকাল জল খাবার না খেয়েই বেরিয়ে পড়েছিস, তাই তো খুঁজতে এখানে এলাম। কাল তো পাশের বাড়ির বৌদির সঙ্গে খুব সলা পরামর্শ করছিলি, কি বলছিলি শুনি। তোর জন্য পিঠে বানিয়েছি, নে খা। না রে আমার খিদে নেই, খাবো না। নিজে হাতে করে বানিয়েছিলাম, একটু খা না। বললাম তো খাবো না। তা খাবি কেন, তোর তো মনের অসুখ হয়েছে, এখন কি এসব খাবার মুখে রোচে? ও তোর এই খোঁজা মারা কথা শুনলে না আমার গা জ্বলে যায়। তাতে আমার ভারী বই গেল, যা যা নদীতে গিয়ে দুটো ডুব দিয়ে নিজের জ্বালা জুড়িয়ে আগে যা। তোর কথাবার্তা একবার অসহ্য। অসহ্য তো লাগবেই, দুদিন পর তো রাজার জামাই হবি, রাজকন্যার সঙ্গে ফুল সাজতে হবে। ফুল তুই চুপ করবি? তুই এখানে যাবি? না যাবো না। তুই যাবি না? তুই না যাবো না। বেশ আমি চলে যাচ্ছি। আমার
রাজকুমারী, আর কোথায় আমি সামান্য এক গরু রাখাল? বৌদি ঠিকই বলেছে, এই আংটি অমঙ্গল ডেকে আনবে। না 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 না, এই আংটি ফেলো না, এই আংটি তোমার জীবনে মঙ্গল ডেকে আনবে। আমি তো তুফান পাগলা, দেখছো না আকাশে কিরম কালো মেঘ জমে আছে? এই আংটি ফেলো না, এই আংটি তোমার জীবনে মঙ্গল ডেকে আনবে। ফেলো না, মঙ্গল বয়ে আনবে। ফুল, অজয়ের সঙ্গে তোর ঝগড়া হয়েছে বুঝি? ওর সঙ্গে ঝগড়া করতে আমার বইই গেছে। বুঝি রে বুঝি, বয়সকালেই তো দাদার সঙ্গে আমার কত ঝগড়াই না হয়েছে। থাক সেসব কথা, পাগলাটাকে এবার ঘরমুখ করতে হবে। কাল সকালে অজয়ের সঙ্গে পরামর্শ করে তোর আর অজয়ের বিয়েটা ঝটপট সেরে ফেলবো। ঠাকুমা, ও কথা অজয়কে বলো না ঠাকুমা, আমার মাথার দিব্যি রইল। যদি কখনো বলো তাহলে আমার মরা মুখ দেখবে। এসব তুই কি বলছিস ফুল? আমি আমি ওকে বিয়ে করতে চাই না। হায় ভগবান, তোমার লীলা খেলা তুমিই জানো।